কোন দেশের রেমিটেন্সের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে রেট বা মূল্য পাওয়া যাবে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব। তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল। ইউরোপীয় 1 ইউরো 129 টাকা 1 পয়সা করে, আর ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন 128 টাকা 75 পয়সা, আর ক্যাশ পিক আপ করলে পাবেন 127 টাকা 80 পয়সা করে। ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন 128 টাকা 45 পয়সা, এসি মানি ট্রান্সফারে পাঠালে 127 টাকা 1 পয়সা, আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 125 টাকা 64 পয়সা করে। ব্রিটেনের 1 পাউন্ড 149 টাকা 50 পয়সা দিচ্ছে এসিই, আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন 148 টাকা 50 পয়সা, আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন 146 টাকা 87 পয়সা করে। সিঙ্গাপুরের 1 ডলার 87 টাকা 30 পয়সা প্রাইম এক্সচেঞ্জ হাউসে, আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন 87 টাকা 38 পয়সা, আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 85 টাকা 68 পয়সা করে। ইতালির 1 ইউরো 129 টাকা 1 পয়সা, অস্ট্রেলিয়ান 1 ডলার 78 টাকা 47 পয়সা, নিউজিল্যান্ডের 1 ডলার 71 টাকা 87 পয়সা, কানাডিয়ান 1 ডলার 85 টাকা 10 পয়সা, আমিরাত বা দুবাইয়ের 1 দিরহাম 32 টাকা 16 পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউস। তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 31 টাকা 52 পয়সা করে, আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পাঠালে পাবেন 31 টাকা 99 পয়সা, ওয়াল স্ট্রিট থেকে পাঠালে 32 টাকা 10 পয়সা, জয়লুকাসে 32 টাকা 10 পয়সা, লারিতে 32 টাকা করে। ইরাকের 1 দিনার 90 পয়সা, ওমানি 1 রিয়াল 305 টাকা 1 পয়সা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস, বাহরাইনের 1 দিনার 315 টাকা 50 পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ, আর বিএফসি মানি ট্রান্সফার দিচ্ছে 312 টাকা 36 পয়সা করে। কাতারি 1 রিয়াল 32 টাকা 42 পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ, আর কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন 32 টাকা 38 পয়সা, আলদারে 32 টাকা 36 পয়সা, আল মিরকাবে 32 টাকা 42 পয়সা, আল জাজিরায় 32 টাকা 42 পয়সা, ইস্টার্নে 32 টাকা 36 পয়সা, আল জামানে 32 টাকা 36 পয়সা করে। কুয়েতি 1 দিনার 382 টাকা 40 পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস, কুয়েত প্রবাসীরা বিইসি তে পাঠালে পাবেন 382 টাকা 40 পয়সা, কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে 382 টাকা 40 পয়সা করে। ইন্ডিয়ান 1 রুপি 1 টাকা 42 পয়সা, মালয়েশিয়ান 1 রিঙ্গিত 24 টাকা 85 পয়সা দিচ্ছে মার্সেন্ট রেট, আর মার্সেন্ট রেট থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাওয়া যাবে 24 টাকা 70 পয়সা করে। সেই সাথে মালয়েশিয়ান প্রবাসীরা রিয়ামানিতে পাবেন 24 টাকা 90 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়নে 24 টাকা 89 পয়সা, অগ্রণী রেমিটেন্সে 25 টাকা 12 পয়সা, লুলুমানিতে 24 টাকা 92 পয়সা, এনবিএলে 24 টাকা 75 পয়সা, ম্যাক্স মানিতে 24 টাকা 70 পয়সা করে। সৌদি আরবের 1 রিয়াল 30 টাকা 90 পয়সা দিচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক টু ব্যাংক পাঠালে, সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে পাবেন 31 টাকা 39 পয়সা করে, আর সৌদের প্রবাসীরা বিনওয়ালায় পাঠালে 30 টাকা 75 পয়সা করে পাবেন। ফাউরিতে 31 টাকা 12 পয়সা, ওয়েস্টার্নে 31 টাকা 5 পয়সা, আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালেও 31 টাকা 5 পয়সা করে পাবেন। মার্কিন 1 ডলার 117 টাকা 31 পয়সা দিচ্ছে মানিগ্রাম, আর মার্কিন ডলার ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠালে পাবেন 119 টাকা 43 পয়সা, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে 118 টাকা 76 পয়সা করে। সেই সাথে ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন 116 টাকা 95 পয়সা করে।